তিনিচুকীয়াৰ পৌৰসভাৰ কিছু আজব কাণ্ড এতিয়া ব্যৱসায়ীসকলৰ মাজত হোৱা ধোৱা সৃষ্টি হৈছে, সমান্তৰালকৈ ৰাইজৰ মাজত। যোৱাকালি এখন জাননী ইতিমধ্যে পৌরসভায় দিছে, যে জাননীত লিখা আছে যে তিনিচুকীয়াৰ যিখন দেওবৰীয়া সাপ্তাহিক বজাৰ, সেই সাপ্তাহিক বজাৰখন আচলতে 4 আগষ্টৰ দিনাখন তিনিচুকীয়াৰ গেলাপুখুৰী স্থিত, তাত যিহেতু সুন্দৰভাৱে নিৰ্মিত কৰা হৈছিলে, আৰু দেওবৰীয়া বজাৰখন অৰ্থাৎ যিহেতু তিনিচুকীয়াৰ যি টাউনৰ মাজমজিয়াত আগতে আছিলে, আৰু সেই বজাৰখন উঠাই মেলি আচলতে 4 আগষ্টৰ পৰা তিনিচুকীয়াৰ যি গেলাপুখুৰী স্থিত দেওবৰীয়া বজাৰখন তাত নতুনকৈ বনোৱা হৈছে আৰু তাত যিহেতু স্থানান্তৰ কৰা হৈছিলে। কিন্তু এই মুহূৰ্তত মই কিন্তু সেই স্থানত নাই য'ত 4 আগষ্টৰখন উদ্বোধন কৰা হৈছিলে। মই আছোঁ বৰ্তমান বজাৰৰ মাজমজিয়াত, যিখন দেওবৰীয়া বজাৰ উপস্থিত আছোঁ, সেইখন বজাৰ কিন্তু তাৰ পৰা আকৌ ইয়ালৈ উঠাই লৈ অনা হৈছে। কিন্তু সকলোৰে মনত প্ৰশ্ন হৈছে, যিসকল থলুৱা ব্যৱসায় আছে কিহৰ কাৰণে আচলতে যিখন জাননী তেওঁলোকে প্ৰেৰণ কৰিছিলে যোৱাকালি, সেইখন জাননীয়ে কিন্তু পেপাৰত যিটো আহিছিলে, আৰু পেপাৰে যিহেতু বহুতো যি ব্যৱসায় তেওঁলোকে যিটো থলুৱা ব্যৱসায় তিনিচুকীয়াৰ দূৰ দূৰণিৰ পতিৰৰ পৰা তেওঁলোকে নিজৰ শাক পাচলিসমূহ থলুৱা ব্যৱসায়ীসকল লৈ আহে পুৱাৰ ভাগত তেওঁলোকে বিক্ৰী কৰিবৰ বাবে, আৰু এই বজাৰ দেখা পোৱা গৈছে তিনিচুকীয়াৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অজস্ৰ ৰাইজ আহি উপস্থিত হয়। আৰু এইখন বজাৰ যিহেতু এবাৰ গেলাপুখুৰীস্থিত, যিহেতু তাত দেওবৰীয়া বজাৰখন নতুনকৈ যিটো উদ্বোধন কৰা হৈছিলে 4 আগষ্টৰ দিনাখন, তাত যিহেতু কোৱা হৈছিলে যে 4 আগষ্টৰ পৰা তাত বহা হ'ব, কিন্তু হঠাতে আচলতে যি যোৱাকালি জাননী ওলাইছিলে যে তাত নহয়, আচলতে কেইবাদিনৰ কাৰণে 11 আগষ্টৰ মানে হঠাৎ আজিৰ বাবে বজাৰখন স্থগিত ৰখা হ'ল, কিন্তু কেতিয়া বহোৱা হ'ব তাত সেয়া ক'ব পৰা নাযায়। আৰু সেই বজাৰখন আকৌ স্থানান্তৰ কৰি লৈ অহা হৈছে বৰ্তমান এই তিনিচুকীয়াৰ বজাৰৰ মাজমজিয়াত, যিহেতু ব্যৱসায়ীসকল পুৱাৰ ভাগতে আহি সেই যি গেলাপুখুৰীস্থিত দেওবৰীয়া বজাৰত উপস্থিত হৈছিলে, কিন্তু তাত যিটো গেট বন্ধ দেখি সেই জাননীখন দেখাৰ পিছত সকলোৰে মাজত হোৱা ধোৱা সৃষ্টি হয়। আৰু হোৱা ধোৱা সৃষ্টি হোৱাৰ পিছত সকলে তাত জানিব পাৰে যে আকৌ সেই বজাৰখন তিনিচুকীয়াৰ মাজমজিয়াত বহোৱা হৈছে বুলি, আৰু তাৰপিছত এই ব্যৱসায়ীসকল ইয়ালৈকে আহে। আৰু এই মুহূৰ্তত যিহেতু তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া ল'বলৈ যত্ন কৰিছোঁ, যিটো হেতালি খেলা হৈছে সকলোৰে জীৱনৰ লগত, বিশেষকৈ থলুৱা ব্যৱসায়ীসকলৰ লগত, তেওঁলোকে কি কৰিব আচলতে এই মুহূৰ্তত? দাদা, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কি ক'ব এই ক্ষেত্ৰত, যিহেতু আপোনালোকৰ এবাৰ দেওবৰীয়া বজাৰ 4 আগষ্টৰ দিনাখনত তাতে উদ্বোধন কৰা হৈছিলে, তাত আপোনালোকে গৈছিলে, আকৌ আজি ইয়াত তাত স্থগিত ৰখা হৈছে, কিহৰ কাৰণে? মিউনিচিপালিটিৰ আণ্ডাৰত আচলতে পৰে। হয়, আমি এয়া তিনিচুকীয়া পৌৰসভা আৰু জিলা প্ৰশাসনৰ মানে এয়া এক মানে কিবা খেলি মেলি ব্যৱস্থা যেন পাইছোঁ। মই এইটো নাজানো, মই বজাৰৰ পৰা আহিছোঁ, তাত সোমাইছোঁগৈ, তাত দেখিলোঁ শূন্য। তাৰপিছত আহি এই বাইপাছৰ চাৰিআলিত পুলিচক সুধিলোঁ, বজাৰখন ক'ত, আজি ক'ত দিলে বজাৰখন, সেই আগৰ জেগাতে। এতিয়া মইতো আচৰিত শুনি আচৰিত, এতিয়া বজাৰখন এবাৰ তালৈ নিব, আকৌ ইয়াত আনিব, আকৌ অহা দেবা ক'ব এটা ইয়াত বহিব। এতিয়া আমাৰ হাৰাশাস্তি হয় নহয়, সদিয়া মানুহবিলাক এতিয়া ৰাতি 12টা বজা আহিছে, নোখোৱা নোপোৱাকে এতিয়ালৈকে, এতিয়া কৈছে টোপনি ধৰিছে, ভোক লাগিছে কৈ আছে সদিয়া মানুহবিলাকে। আৰু ইয়াৰ লগতে আৰু এটা কথা কওঁ দেই, তাৰমানে বজাৰখন ঠিকে যিহেতুকে তালৈ লৈ গৈছে, ইমান ধুনীয়া এখন বজাৰ বনাই দিছে আমাৰ কাৰণে স্থায়ী বজাৰ, আমি খুব ভাল পাইছোঁ। কিন্তু আমাৰ এটা কথা আছে, আজি যোৱা দেওবাৰ মই গোটেই ফটো তুলি আনিছোঁ এই থানা সন্মুখৰ পৰা থানা চাৰিআলিকে, সেই ফুটপাথটোত ঢলাৰ বেংগলী মানুহ আৰু দুইজনে বেংগলী মানুহক বহিবলৈ জেগা দিছে। আমাৰ বেংগলী অসমীয়া কথা কোৱা কোনো মতলব নাই, খালি কথা এটা হৈছে, আকৌ তিনিচুকীয়া ডেইলি বজাৰখন খোলাই থাকে। আজিকালি মানুহে পাকঘৰত বস্তু বিচাৰে, পাকঘৰত বস্তু বিচাৰে মানুহে। এতিয়া তিনিচুকীয়া ডেইলি বজাৰ যিখন শাক পাচলি দৈনিক বজাৰ, সেইখনত পাইকাৰী বজাৰ মানে ৰাখি পিনে খুচুৰা বজাৰ দেওবাৰ দিনা বন্ধ কৰি দিব, তেতিয়াহে মানুহ ইমান দূৰলৈ বজাৰ যাব? পাকঘৰৰ কাষত বিচৰা মানুহে ইমান দূৰ পেট্ৰল হৈ কচ কৰি যাব নেকি? আজি এতিয়া ইয়াত খেলি মেলি কাষ্টমাৰ নাই, আজি আনকালে যেনেকৈ কাষ্টমাৰ আজি নাই। আৰু এইটো কেনেকুৱা বৈষম্যমূলক কথা যে অনা অসমীয়া মানুহখিনিক তাতে থানা আগত পুলিচৰ আগতে বহি আছে। মই গোটেই মোৰ ফটো আছে, গোটেই ফটো মাৰি নিছোঁ মই সেইদিনা দেওবাৰ আহি কিনে। আমি তাত নিয়াৰ কাৰণে বেয়া পোৱা নাই, ইয়াত যান জঁট হয়, কিবা হয়, এম্বুলেঞ্চ দিগদাৰ হয়, আমি খুব ভাল পাইছোঁ। ইয়াতোতো মানে কি হ'ল, ইমান মানে তাত যিমান কাষ্টমাৰ হ'ব লাগে একো নহয়, তাত তাৰমানে কি কাষ্টমাৰ ক্ৰেতাই মানে শাক পাচলি বেচা মানুহে ইজনৰ পৰা সিজনে খাব লাগিব। তাত কাষ্টমাৰ যোৱাবাৰ গৈছে নতুন বজাৰ বুলি, কিন্তু এইবাৰ মানে ইমান মানুহ নহ'লহেঁতেন। অঁ হ'ব, যদিহে এই তিনিচুকীয়া অলিয়ে গলিয়ে এইবিলাক মানে বন্ধ কৰি দিব লাগে, আৰু আমি এই বজাৰখনৰ ক্ষেত্ৰত এইবোৰ মানে ল'ৰা ধেমালি নকৰিবলৈ মানে অনুৰোধ জনাওঁ, যে হয় বজাৰখন স্থায়ীভাৱে হ'ব লাগে তাত, নহ'লে এইফালে ইয়াতে হ'ব লাগে। আৰু ইয়াতো ইমান নিষেধাজ্ঞা থাকিব নালাগে যে কোনোবাই বহি বিক্ৰী কৰাত কিবা মানা থাকিব পাৰে। হয়, নিশ্চয়কৈ সকলোৰে মাজত আচলতে হোৱা ধোৱাৰ সৃষ্টি হয়। বাইদেউ, আপোনাক এটা কথা সুধিব বিচাৰিম, কেইটা বজাত আহিছে? আমি ৰাতি 10টা বজাত আহিছোঁ। যিহেতু বজাৰখন ইয়াৰ পৰা স্থানান্তৰ কৰি লৈ যোৱা হৈছিলে গেলাপুখুৰীস্থিত দেওবৰীয়া বজাৰত, তাত যেতিয়া আপোনালোকে আহি ৰাতি আহি পালেহি, নহয় জানো, ৰাতিপুৱা আহি পালেহি, আৰু পোৱাৰ পিছত যেতিয়া দেখিলে গেট বন্ধ হৈ আছে, জাননী দিয়া হৈছে যে আজি বজাৰখন তাত নহয় ইয়াত বহিব, আকৌ তাৰ পৰা আপোনালোকক সেইকেইটা বস্তু উঠাই আনি ইয়ালৈকে আহিবলগীয়া হৈছে, কিমানখিনি কষ্ট ইয়াৰ ভিতৰত
বহুত কষ্ট হয়েছে আমার কারণে। রাতে 10টা বাজাত আইসো, 10টা বাজাত আহি মানে ইয়াত 12টা বাজাত পাইছোহি। 12টা বাজার পর তো এটা হওয়াই নাই, এটালেকে খাওয়া বাওয়া হওয়া নাই, ধর চাহ কাপ খাই তেনেকে আসো ইমান বস্তুখিনি আসলে কষ্টর সম্মুখীন হয়েছে, অসুবিধার সম্মুখীন হয়েছে এই সকল থলুয়া ব্যবসায়ী, যেহেতু তিনিচুকীয়ার বিভিন্ন প্রান্তর প্রায় সকল ব্যবসায় নিজের যে শাক পাচলি লোকে বিক্রি করবলে এই দেওবরিয়া বজারখনত যেহেতু পুরা ভিড় হয়ে পড়ে। আর এই মুহূর্তে যেহেতু দেখা পাওয়া গেছে একই পরিবেশ, যেহেতু এনেদরে যদি প্রতিদিনে স্থানান্তর করে থাকে বজার ইয়ারপর তালে, তাহলে কেনকে ব্যবসায়ী সকল আসলে ব্যবসায় করব? দাদা আপনার ওসলে আছো, যেহেতু AJYCB বিষয় আছে, মানে কিছু কথা জানব যত্ন করি। দাদা আপনি কি কব এই ক্ষেত্রে? তিনিচুকীয়া চহরের মাছমজিয়াতে অর্থাৎ এই GNB পথাৰ থকা যখন ঐতিহাসিক বজার বলে কব পাৰি, আমাৰ যিসকল অসমীয়া থলুয়া লোকসকল ব্যবসায়স্থল, কিন্তু এই ব্যবসায়স্থল হঠাৎই তিনিচুকীয়া পৌর প্রশাসনে হোক বা তিনিচুকীয়া প্রশাসনে যাওয়া দেওবারে তিনিচুকীয়া গেলাপুখুরীস্থ বাইপাসলে বা চান্দা মার্কেট যখন তেখেতসকলে গৃহ নির্মাণ করেছিল তাহলে স্থানান্তর করলে, তো আমি সকলে সন্মত হয়ে গেলো যে একটা স্থায়ী একটা ঘর পাইছে ব্যবসায়ীসকলে, গতি তাদের ব্যবসায় চলক। কিন্তু একটা কথা হয়ে গেল যে হঠাৎই তেখেতসকলে প্রথম দিনাখনে যাওয়া দেওবারে যখন বজার তেখেতসকলে বহাইছিল, কিন্তু হঠাৎ তার পাছতে কিন্তু তেখেতসকলে একটা জাননী প্রেরণ করলে যে টেকনিক্যালি প্রবলেম, একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে যে দেওবরিয়া বজারখন মানে অনির্দিষ্টকাললে বন্ধ করে রখা হয়েছে। এটা আমার তাত একটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এটা দেওবারত তিনিচুকীয়া চহরের মাছমজিয়ার ব্যবসায়ীসকলক জোর জুলুম করে তালে লই যাওয়ার পাছত পুনের তেখেতসকলে টেকনিক্যাল প্রবলেম বলে কে সেই বজার গৃহটি বন্ধ করে দিয়ার পিছত, তো আমার একটা প্রশ্ন হয়েছে যে টেকনিক্যাল প্রবলেমটি একচুয়ালি কি হয়, যে বজার গৃহটি যদি সম্পূর্ণ হয়ে উঠা নাই তাহলে ব্যবসায়ীসকলক তেখেতসকলে তাত কিয় স্থানান্তর করলে, আর যদি তার ফাউন্ডেশন যদি ঠিক হওয়া নাই যে বজার গোটেই মানুষখিনি তাত গেলে হয়তো ঘরটা ভাঙিব, গতি ঘরটো ভাঙিলে হয়তো প্রবলেম হয়, তেনেকা যদি একটা ধ্যান চিন্তা চর্চা আছে তাহলে আমার একটা প্রশ্ন আছে যে যে সেই বজার গৃহটি যদি বনাওতে কিবা একটা টেকনিক্যাল প্রবলেম আছে তাহলে যোনে বনাইছিল তাক তদন্তের আওতাত আনিব লাগে। 5 কোটিৰ অধিক টাকা ব্যয় করে এখন বজার বনোয়া হয়েছিল, হয় মানে এটা পৌর প্রশাসনের নোটিসের ওপর আমি কবলগে হয়েছো যে টেকনিক্যাল প্রবলেমটা তেখেতসকলে বুঝাই দিব লাগে যে কিয় টেকনিক্যাল প্রবলেম হয়েছে, কারণ আমি যাওয়া দেওবার আমি নিজে বজার করবলে গেছো তাত কিন্তু বস্তুটা আমি সকলে ঠিকই থাকে দেখেছো, যদি পৌর প্রশাসনের মতো তাত টেকনিক্যাল প্রবলেম আছে তাহলে সেই টেকনিক্যাল প্রবলেমের রহস্যটা উলিয়াব লাগে আর একটা তদন্ত তাত আনিব লাগে। কিন্তু আমার কথা হল যে আমি জাতীয়তাবাদী যুবছাত্র বিষয়ে একটা কথা কবলে বিচারি যে ইয়াত কোনো টেকনিক্যাল প্রবলেম অহা নাই, এইটা হয়েছে তেখেতসকলের রাজনৈতিক নিজের মাজত একটা খোয়া কমরা চলি আছে, কারণ আমি জানি পাইছো যে তিনিচুকীয়া চহরের মাছমজিয়ার যেহেতু তিনিচুকীয়া সমষ্টিত পড়া এই বজারখন এতিয়া গেলাপুখুরীতে বাইপাসত লই যাওয়ার পিছত সেই সমষ্টিটি পড়েছে সাবুয়া সমষ্টি, আর টেন্ডারটা পাইছে কিন্তু তিনিচুকীয়া সমষ্টির বিধায়কের মানুষে, গতি আমার একটা ধারণা হয়েছে যে সাবুয়া সমষ্টির বিধায়কের তিনিচুকীয়া সমষ্টির বিধায়কের একটা অন্তর্কন্ডল সৃষ্টি হয়েছে বা তিনিচুকীয়া পৌর প্রশাসনের বা ডিব্রুগড় ডিস্ট্রিক্টর প্রশাসনের একটা দ্বন্দ্ব হয়েছে, আর সেই দ্বন্দ্বর কারণে এই বজারখন সাময়িকভাবে তেখেতসকলে বন্ধ করবলগাত বাধ্য পড়েছে। কিন্তু আমার কথা হল যে রাজনৈতিক খোয়া কমরাবর আমার থলুয়া ব্যবসায়ীসকলক যেখেতসকলে মানসিকভাবে কষ্ট দিছে বা শারীরিকভাবে যে কষ্ট দিছে সেটা আমি তীব্র নিন্দা প্রকাশ করেছো, কারণ থলুয়া বজার ব্যবসায়টা এনেকা একটা ব্যবসায় যে ইয়াত শাক পাচলির কথাটা অহা নাই, ইয়াত লাউ রঙলা বেঙেনার কথাটা অহা নাই, ইয়াত থলুয়া ব্যবসায়ীসকলের কথাটা আছে যখন সাপ্তাহিক বজারত আহি কেনে তেখেতসকলে এই সাপ্তাহিক বজার তেখেতসকলের উৎপাদিত পাচলি বিক্রি করে কেনে তেখেতসকলের ঘরলে সাপ্তাহিকভাবে একটা রেশন লই যায়, কিন্তু এই সাপেক্ষ বজারখন যদি এই বন্ধ করব এই খুলিব এই বন্ধ করব এই খুলিব এই এনে অবস্থা যদি থাকে তাহলে ব্যবসায়ীসকল দুদুমুদত পড়বে আর তেখেতসকলেও সময় নষ্ট হবে আর তেখেতসকলে ব্যবসায় লোকসান হয়, গতি আমি জেলা প্রশাসনক আমি একটা কথা স্পষ্টভাবে দাবি জানাইছো যে তেখেতসকলে যদি সেই টেকনিক্যাল প্রবলেমটা তাত আছে অতি সোনকালে নিরাময় করব লাগে, আর সেই প্রবলেমটি সমস্যা সমাধান নোহালকে এই GNB পথত যে আগর পরে যে তিনিচুকীয়া চলি আসছিল যে চলি আসছিল, গতি এই বজারখন ইয়াতে যাতে চলার একটা ব্যবস্থা করে, গতি তার কারণে আমি জেলা প্রশাসনের দাবি করছো আর সেই তালে যেতালে স্থানান্তর নহব বা তাদের যেতালে সুবিধা নহব তেতালে কিন্তু GNB পথত বা তিনিচুকীয়া মাছ বজিয়ার পর যাতে কোনো ধরনের ব্যবসায়ী উচ্ছেদ নকরে তার কারণে আমি দাবি জানাইছো। আমি বর্তমান দেখালো আসলে যেহেতু তিনিচুকীয়ার মাছমজিয়াত আমি উপস্থিত আছো দেওবরিয়া সপ্তাহের বজারত আর ভিড় হয়ে পড়ে যেহেতু এই সময়সাত, কিন্তু কালি পৌরসভার পর যখন জাননী আছে যে সাপ্তাহিক বজারখন আসলে গেলাপুখুরীস্থিত যত উদ্বোধন করা হয়েছিল একটা গৃহ বা তাত তারপর স্থানান্তর করে লই আহা হয়েছে ইয়াত, আর কিন্তু যেহেতু ব্যবসায়ীসকল আছে পুয়ার ভাগত আহি পিনে যেহেতু বজার যেটা চারি আগস্ট দিনাখন যত উদ্বোধন করা হয়েছিল আসলে সেই সাপ্তাহিক বজারত যাওয়ার পিছতে দেখিছে যে তাত আসলে বন্ধ হয়ে আছে গেট,
আর স্থানান্তর করে পেলে পুনের সেই আগর ঠাইডে ল হব বলে কৈছে। আর তার সেই ঠিক তেদরে ব্যবসায়ীসকল তারপর আকোকে ইয়াতি আকো নিজের বজারসমূহ পাতিছে, কিন্তু তার যথেষ্টখিন কষ্টর সম্মুখীন হয়েছে। দাবি জানাইছে একটা কথাই যে যেতালে আসল এই সমগ্র ঘটনা তদন্ত নহয় বা এই যে মিউনিসিপালিটি যে আজব কান্ড আমি প্রতিবারে দেখো আর এইবারও দেখাইছো তিনিচুকীয়া পৌরসভা আরও একটা আজব কাণ্ড। আর সেই ব্যবসায়ীসকলে দাবি জানাইছে, দল সংগঠনে দাবি জানাইছে যে যাতে আসলে ব্যবসায়ীসকলের কোনো দিন জীবন হেতালি খেলা নহয়, কিন্তু গাঁৱৰ মানুহ থলুৱা রাইজ নিজের শাক পাচলি লোক বজারলে আহে উলিয়াই দিয়ে আর তিনিচুকীয়ার যে রাইজ আছে যে পুয়ার ভাগত বজার করবলে নিশ্চয় অসুবিধার সম্মুখীন হয়েছে। আর সেয়াই জেলা প্রশাসনক বারবার অনুরোধ জানাইছে যে এনে ধরনের ঘটনা যাতে পুনর্বার যাতে আর পুনরাবৃত্তি নহয় তার দৃষ্টিগোচর করেছে। আর একটা কথাই কৈছে যে তদন্ত হব লাগে আর এই বজারখন যাতে স্থায়ীভাবে যাতে একটা ঠাইতে করে দিয়ে তার অনুরোধ জানাইছে ব্যবসায়ীসকল।